যে জঙ্গি সংগঠনগুলোর এরকম পরিস্থিতিকে কাজে লাগাতে চায়, তাদের উপস্থিতি জানান দেওয়ার জন্য, তাদের তৎপরতা বৃদ্ধি করার জন্য, তাদের রিক্রুটমেন্ট বাড়ানোর জন্য, এরকম যখন পুলিশ সদস্য বা আমরা অন্য আইন শৃঙ্খলা নিয়ে ব্যস্ত থাকবো, এই সময় সুযোগে তারা তাদের সংগঠনকে শক্তিশালী করার তৎপরতায় করে থাকে। কিন্তু পূর্বের বাস্তবতা আর আমি মনে করি বর্তমান বাস্তবতা এক না। আগে সিডিডিসির মতো এরকম স্পেশালাইজ সংগঠন ছিল না, যারা শুধু জঙ্গিবাদ নিয়ে সবসময় কাজ করে থাকে। বাট তারপরেও আমরা তৎপর আছি, আমরা এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করব, এরকম কোনো সুযোগ তারা যাতে নিতে না পারে। তারপরেও আমরা মনে করি যে এরকম শীর্ষ 5 জনকে গ্রেপ্তার, তাদের অস্ত্র উদ্ধার, এটা তাদের জন্য একটা আমাদের জন্য একটি বড় সফলতা আমি বলবো। কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম আমাদের এডিসি আহমেদ এবং এসি ওয়াইনের নেতৃত্বে গতকাল রাতে যাত্রাবাড়ি এলাকা থেকে আনসারুল ইসলামের নায়েবে আমির সহ নায়েবে আমির এবং ঢাকা অঞ্চলের আশকারি বিভাগের প্রধান সহ 5 জনকে গ্রেপ্তার করে, এবং তাদের হেফাজত থেকে একটি পিস্তল, একটি রিভলভার এবং 15 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এবং আমাদের একটি রুদ্ধশ্বাস অভিযান আমরা বলবো যে আমাদের এই টিমটি করেছে। আমরা দীর্ঘদিন থেকে এই টিমটিকে আমরা ফলো করছিলাম। এর মধ্যে যিনি নায়েবে আমির, তার নাম হচ্ছে শাখাওতুল কবির অ্যালাইস আনিস, এবং এই শাখাওতুল কবিরের জঙ্গি জীবনের ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ। সে 2002 সালে বাংলাদেশে যখন আনসারুল ইসলামের মাতৃ সংগঠন জমিয়তুল মুসলিমিন তৈরি হয়, এবং জমিয়তুল মুসলিমিনের গর্ব থেকেই পরবর্তীতে এই আনসারুল ইসলামের সৃষ্টি। শামীম মাহফুজ, যিনি শারকিয়া তৈরি করেছিলেন, তার জীবন শুরু কিন্তু এই জমিয়তুল মুসলিমিন, তারপরে এবিটি, এরপরে আনসারুল ইসলাম। আনসারুল ইসলামের সদস্য হিসাবেই ডিবি তাকে গ্রেপ্তার করেছিল, সিডিডিসি তাকে গ্রেপ্তার করেছিল, সরি। বাট পরবর্তীতে জেলখানায় বসে যে তারা সিদ্ধান্ত নেয়, যেহেতু এই সংগঠনগুলো সম্পর্কে আমরা সিডিডিসি তথা আইন শৃঙ্খলা বাহিনী অবগত, নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, এবং সেই প্ল্যাটফর্ম থেকে ওখানে আনসারুল ইসলামের সদস্যরাও ছিল, হুজির সদস্যরাও ছিল জেলখানায় বসে যখন তারা প্ল্যান করে। কারণ আনসারুল ইসলামের বাইরে অন্য কোনো সংগঠনের তৎপরতা খুব আছে বলে আমরা মনে করি না। আনসারুল ইসলাম কিছুটা সক্রিয় এবং তাদের নিয়ে আমাদের আমাদের কার্যক্রম চলমান। নির্বাচন কেন্দ্রিক যে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে, সেই সময় তারা এরকম কোনো নাশকতা বা তাদের যে লক্ষ্য উদ্দেশ্য থাকে সেটা তারা বাস্তবায়ন করতে পারে বা করার চেষ্টা করে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা অনেককে তাদের সেটা নিউট্রাল করতে সক্ষম হয়েছি।